লোকসভা ভোটে বিরাট সাফল্য পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের 42টি আসনের মধ্যে 29 খানায় নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস। তারপর উপনির্বাচনেও সবুজ ঝড়, নিজেদের একাধিক গড় হারিয়ে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সব মিলিয়ে বঙ্গে এখন সবুজ সুনামি। আগামী সোমবার 21 জুলাই তৃণমূলের শহীদ দিবস। বিপুল আসনে জয়লাভ করার পর তৃণমূলের প্রথম বড় সভা, আর সেই সভাতেই নাকি থাকবে বিরাট দুই চমক। তৃণমূলে যোগ দিচ্ছেন দুই বিজেপি সাংসদ। তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে দুই বিজেপি সাংসদ গেরুয়া শিবির ছেড়ে যোগ দিতে পারেন জোড়া ফুলে। ইতিমধ্যেই নবনির্বাচিত দুই সাংসদ বিজেপি মঞ্চে, অর্থাৎ বিজেপি এমপি মঞ্চে আসারও আগ্রহ প্রকাশ করেছেন। এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার কথায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে অবগত। যেহেতু দুই সাংসদই সদ্য ভোটে জিতে জয়ী হয়েছেন, তাই এক্ষেত্রে দল বিরোধী আইন দেখা হচ্ছে। তাই তাদের আপাতত বলা হয়েছে বিজেপিতে থেকে ভেতরের খবর চালান করতে। যদিও কোন দুজন সাংসদ ঘাসফুল শিবিরে আসতে চলেছেন সেই নিয়ে বিশেষ কিছু খোলসা করেননি কুণাল। নির্দিষ্ট করে কোনো নাম শোনা যায়নি তার মুখে। তবে যদি সত্যি এমন কিছু ঘটে, তাহলে সেটা নিঃসন্দেহে তাহলে বিজেপির কাছে বড় সেটব্যাক হয়ে দাঁড়াবে। কোন দুজন সাংসদ দলের থেকেও এসব চালাচ্ছে এই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে এই গেরুয়া শিবিরের অন্দরেই। এদিন কুণাল আরো বলেন, অনেক বিধায়কও তৃণমূলে আসতে চাইছেন, এসব দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন, সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, লোকসভা ভোটের কিছুদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জোর গলায় দাবি করেছিলেন বিজেপির 10 জন বিধায়ক তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। এবার সেই একই দাবি শোনা গেল কুণালের মুখেও।